আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি আমেরিকান টুইন্স মম জাফরিন বলছি। আজকের ভিডিওটিতে আমি দেখাবো আমার বাচ্চারা গত দুই দিনে ফ্রাইডে এবং সানডে ওদের টিচারের সঙ্গে কি করেছে। তা তো টিচার বলছে যে উনি তো আসলে অনেক বছর ধরেই এ ধরনের করাচ্ছে, যাদের স্পিচ প্রবলেম আছে তাদেরকে করাচ্ছে। উনি আসলে স্পিচ থেরাপিস্ট না, উনি হচ্ছে টিচার। উনি হচ্ছে তাদের সঙ্গে এক বস্তা খেলনা নিয়ে এসে অনেকক্ষণ খেলে এবং কথা বলে, বিভিন্ন কিছু করে, ওদেরকে দিয়ে করানোর চেষ্টা করে, এই আর কি। তো দেখা যাক ওদের প্রোগ্রেস কতটুকু হয়, আপনারাও দেখেন। আমি হচ্ছে যে পরে আবার কথা বলবো, আপনারা উপভোগ করেন ওদের কাণ্ডবৃত্তি। দেখতে পাচ্ছেন যে জাকি এসে ডিস্টার্ব করছে। জাহিকে যখন করাচ্ছিল জাকিকে আগেই করিয়েছে, তারপরেও হচ্ছে যে ওই যে খেলনার জন্য চলে আসছে বারবার, ওকে আমরা সরিয়ে নেই, ও আবারও চলে আসে ওই ওনার জিনিসপত্রগুলো নেওয়ার জন্য আর কি। যাই হোক, ও কয়েকদিন আগে হচ্ছে ওদের স্পিচ থেরাপিস্ট এসেছিল, ওই ভদ্রমহিলা হচ্ছে মেবি ইন্ডিয়ান, শ্বেতা নাম, উনি হিন্দি আর ইংলিশ স্পিকিং। তো উনি বলল যে উনি আসবে হচ্ছে নেক্সট উইক থেকে আর কি, বাচ্চাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এসছে, কিছুক্ষণ ওদের সঙ্গে খেলাধুলা করেছে, একটু ফ্রি করে নিচ্ছে আর কি। তো আর হচ্ছে যে স্পেশাল আরেকজন টিচার আসবে, স্পেশাল এই টিচার, উনিও কল করেছিল, ওনার নাম হচ্ছে মারিয়া। তো উনি হচ্ছে যে সম্ভবত 20 তারিখের পরে আসবে। আর ওনারা সবাই যেটা বললো আর কি, আগস্ট মাসে আসলে ওনারা অনেক সবাই বিজি, সেপ্টেম্বর থেকে আমাকে ফিক্সড স্কেজুয়েল দিতে পারবে আর কি, আগস্টে ওভাবে দিতে পারবে না, এখন ওনাদের অনেক কাজ আর কি। তো যাই হোক, এখন দেখা যাক বাচ্চারা কীরকম ইমপ্রুভ করে। আমরা নিজেরাও চেষ্টা করছি, আমাদেরকে যেভাবে বলে যায় যে একটা কথা বারবার রিপিট করার জন্য, ওদের সঙ্গে খেলার জন্য, কথা বলার জন্য, আমরা কেউ না কেউ বারবারই বলছি আর কি। তো আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু ইমপ্রুভ করে আর কি। এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্ড বলে না, দুই একটা মনে হয় যে চেষ্টা করে, কিন্তু আসলে ওইভাবে বলে না। তো
যাই হোক, দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য, ওরা যেন খুব দ্রুত কথা শিখতে পারে আর কি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার বাচ্চাদের কথা শোনার জন্য আর কি। তো ওদের বয়সী বাচ্চারা আসলে অনেক কথাই বলে, পুরো সেন্টেন্সও বলতে পারে। তো আমার মেয়ে বা বাচ্চারা, আমার দুই মেয়েই অনেক তাড়াতাড়ি কথা বলেছে। ওদের বয়সে অ্যাটলিস্ট কয়েকটা সেন্টেন্স তো বলতেই পারতো, আর অনেকগুলো ওয়ার্ড বলতে পারতো। তো এখন আসলে ওদের অনেকে বলছে যে এটা একটা কালচারাল প্রবলেমও হতে পারে, যে বাসায় একরকমের কথা বলে, বাইরে সবাই আরেক রকম কথা বলে। কিন্তু এক্ষেত্রে এই যুক্তিটা আমার কাছে বেশি একটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে আমি তো আসলে ওদেরকে নিয়ে তেমন কোথাও বাইরে যাই না। কারণ হচ্ছে যে দুটো বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া, ওদেরকে হ্যান্ডেল করা সবসময় আসলে এত সহজ হয় না আর কি। যে কারণে আমরা খেলনা টেলনা দিয়ে বা যেভাবেই হোক বাসায় রাখি। আর আমরা লোকজনকে আসলে, কেউ আমাদেরকে ইনভাইট করলে বা যেতে বললে, আমরা আসলে খুবই বিনীতভাবে না করি এবং আমাদের বাসায় আসতে বলি আর কি। যে আমাদের বাসায় আসলে আমরা খুশি হব, আমাদের জন্য আসলেই খুবই একটা মানে সমস্যা হয়ে যায় আর কি বেবিদেরকে নিয়ে। আর বেবিদের ওই যে আমরা একবার গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মাওলা ভাই, ওনার বাসায় গিয়েছিলাম, তো তখন ওরা খুবই বিরক্ত করেছে। এরপর থেকে আমি আর কোথাও যাই না আর কি। যাই হোক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।